এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। সকাল বিকেল আসবেন, পড়াবেন, মাসে মাসে টাকা নিয়ে যাবেন, ব্যাস। জানি তো, ইনিও তো আমাকে তাই বললো। আপনি যা বলবেন এ সংসারে তাই তো হবে। দেখো না মা, এই মেলে কাকু না টুকুরি হাতটা জোর করে আমায় দিয়ে দিল। আমি বললাম মা বকবে, কিছুতেই শুনলেন। অন্য কেউ দিলে নিশ্চয়ই বকতাম, কিন্তু ওনার মতন গণ্যমান্য মানুষ যখন দিয়েছেন তখন সেটাকে ফেরত দিয়ে ওনাকে তার অপমান করতে পারি না। না না, এই আর কি দিয়েছি আমি, টুকু এবাড়ির বউ হয়ে এলে তুমি আরো কত কি পাবে। পুকুরে বড়শি ফেলে একটা বড় রুই মাছ গাঁথতে গেলে আগে চার ফেলতে হয়। ঋণীর গলার হাতটাকে তুমি চার ভাবতে পারো। তুমি থামবে? আচ্ছা রমেন বাবু, আপনার তো অনেক ক্ষমতা, ঘরে বসে বসে ওর মাথাটা যেন খারাপ হয়ে গেছে। আপনি ওর জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবেন না? ট্রেনে আমার একটা পা কাটা গেছে, তাতেও আমি এখন রাস্তায় বেরোতে পারছি। উনি এসেছেন তোমার সাহায্য নিয়ে আমার নাক কান কাটার ব্যবস্থা করতে। কি কথা বলছো? ওনার মতো এমন গণ্যমান্য মানুষ এ বাড়িতে এসেছেন? এনারা নেতা, এনারা এমনিতে কোথাও যান না, এখানেও এমনিতে আসেননি। ওনার যে ওই বাঁদরটা রয়েছে তার গলায় পরাবেন বলে এ বাড়ি থেকে মুক্তোর মালাটা নিতে এসেছেন। আপনি কিন্তু আমাকে অযথা ভুল বুঝছেন। ওর কথা বাদ দিন তো, এক পয়সা রোজগার করবার মুরত নেই, খালি বড় বড় কথা। এমন সুন্দর মেয়ে যদি তরুণের বউ হয়ে আসে? তা ওই মেয়েটিকে তোমার যখন এতই পছন্দ তখন নিজের ছেলের বউ করে নাও না, তরুণের ঘাড়ে চাপাচ্ছ কেন? বুনো ওলের সঙ্গে বাগাতে তুলে জমবে ভালো। তুমি কি গো বাবা, মিলিকাকু আসার পর থেকেই তুমি ওনার পেছনে লেগেছো? আমি তো একদিনের জন্য ওনার পেছনে লেগেছি। আর তোমার মা যদি আজকের চালে ভুল করেন তাহলে উনি চিরটা কাল এই সংসারের পেছনে লেগে থাকবেন। চালে ভুল করবো আমি? তরুণীর ভাগ্য ভালো যে এমন বংশের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসছে। কার বউ? তরুণের। আমি ঠিক করেছি টুকুর সঙ্গে তরুণের বিয়ে দেবো। মামা, সে কি করা হবে? ছোট দাদাবাবু তো এখনো নেকা পড়াই শেষ হয়নি, এর মধ্যে বে করবে কি করে? সে আমি বুঝবো। তুই বাড়ির চাকর, তুই এর মধ্যে না করাচ্ছিস কেন? আপনাদের রতগুলো নাক থাকতে আমি নাক গলাতে যাব কেন? আমি বলছিলাম যে বড় বাবু কি কথাটা জানে? সে আমি বুঝবো। তুই তোর কাজ কর, ওনার জন্য এক কাপ চা নিয়ে আয়। আরে না না, এখন আমার চা খাওয়ার সময় নেই, আপনি আমার টাকাটা দিয়ে দিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। নাও এই ভাউচার সই করে দাও তো। এই যে এক্ষুনি একটা মস্ত বড় ভুল করে ফেলছিলেন তো। কি? আপনার বোধহয় খেয়াল নেই, আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে একটা চিঠি সমেত আমি বাবার কাছে পাঠিয়েছিলাম, সেটা দেখছি কাটেননি। আমার দেরি হয়ে যাচ্ছে। আমি একটা বড় অপরাধ করে ফেলেছি রূপা। অপরাধ? আসলে আমি সেদিন টাকার চিঠি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বাসের গন্ডগোলে আমি আর যেতে পারিনি, তাই টাকাটা। এ আপনি কি করেছেন? আসার সময় দেখে এসেছিলাম আমার ওষুধ ফুরিয়েছে, বাবা এখন কেমন আছে কে জানে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।